এখানে দুটি পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে। চলো আমরা দলগতভাবে আলোচনা করে এগুলোর কার্যকর সমাধান খুঁজে বের করি। সমস্যা এক, শিপ্রা সব বিষয়ে একটু খামখেয়ালি এবং উদাসীন। সে গত পরশু স্কুল থেকে বাসায় না ফিরে তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে চলে যায়। তার বাবা নেই, তবে আর্থিক অবস্থা মোটামুটি ভালো। মা তার জন্য অপেক্ষা করতে করতে একসময় অস্থির হয়ে ওঠেন। শিপ্রা রাত 9টায় বাড়ি ফিরে এলে মায়ের সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মা খেপে গিয়ে সিদ্ধান্ত নেন তিনি শিপ্রাকে আর স্কুলে যেতে দেবেন না। শিপ্রাও খেপে গিয়ে বলে সে আর কোনো দিন স্কুলে যাবে না, বান্ধবীদের সাথেও কোনো যোগাযোগ রাখবে না। শিপ্রার বন্ধু হিসেবে আমরা কিভাবে তাকে সাহায্য করতে পারি, এই আনসারটা আমরা এখন এখানে লিখব। তো চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। শিপ্রার বন্ধু হিসেবে আমরা কিভাবে তাকে সাহায্য করতে পারি, আগ্রহ নিয়ে উভয়ের কথা শোনা, পড়াশোনা বন্ধ করে দিলে তার প্রভাব কী হতে পারে তা নিয়ে আলোচনা করা, শিপ্রার আচরণ কীভাবে পরিবর্তন করা যায়, মা কীভাবে শিপ্রাকে সহযোগিতা করতে পারেন ইত্যাদি। শিপ্রাকে যুক্তি সহকারে বোঝাবো যে কোনো অনুষ্ঠানে যেতে বা বাড়িতে আসতে দেরি হলে তার মাকে আগে থেকে জানাবে, কেননা বাড়িতে না বলে গেলে তার মা খুব দুশ্চিন্তায় থাকে। তাকে বোঝাবো পড়াশোনা ছাড়া জীবনে বড় হওয়া যায় না, সকল সফলতার মূল হলো পড়াশোনা, পড়াশোনা না করলে তার জীবনের কোনো স্বপ্নই পূরণ হবে না। শিপ্রার কথা মনোযোগ দিয়ে শুনব, তারপর তার কথাগুলো মূল্যায়ন করব, তাকে বেশি করে সময় দিব এবং তার মতামতকে প্রাধান্য দিব। কোনো ভুল করলে তাকে বোঝাবো রাগ করব না, যুক্তি খণ্ডনের মাধ্যমে তার ভুল সিদ্ধান্ত থেকে সরে আসতে সহযোগিতা করব। এগুলো অবশ্যই খাতায় নোট করে নিবা। সমস্যা দুই, সজীব খুব মেধাবী শিক্ষার্থী, কিন্তু আজকাল সে লেখাপড়ায় ভীষণ অমনোযোগী হয়ে উঠেছে। যতক্ষণ বাসায় থাকে শুধু টিভি দেখেন, মোবাইল ফোন, টিভি অথবা কম্পিউটারে গেম খেলে, বাবা মায়ের সঙ্গে একেবারেই কথা বলে না, বাসায় মেহমান এলে তাদের সঙ্গে কথা বলে না, সে খাবার খেয়েছে কিনা জিজ্ঞেস করলেও প্রচণ্ড রেগে যায়, বাড়িতে ছোট বোনের সঙ্গেও অকারণে দুর্ব্যবহার করে, গোসলও খাওয়ার কোনো নিয়ম মানছে না। সজীবের বাবা অনেকভাবেই তাকে স্বাভাবিক রাখার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। স্কুল থেকেও তার নামে আজকাল অভিযোগ আসছে পাশেই স্বপনদের বাড়ি। স্বপন সজীবের সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়ে। সজীবের মা প্রায়ই স্বপনদের বাড়িতে এসে সজীবের ব্যাপার নিয়ে অনেক দুঃখ প্রকাশ করেন এবং কান্নাকাটি করেন। প্রতিবেশী হিসেবে এই পরিস্থিতিতে কীভাবে আমরা সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি, আমরা এখন এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। সজীবকে নিয়ে আলাদাভাবে বসতে হবে, তার মানসিকতা বুঝে তার প্রতি বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা ও কষ্টের কথা তুলে ধরতে হবে। তার অভ্যাসগুলো যে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিকর তা তাকে তুলে ধরে বোঝাব, বাবা মা বোন ও আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে বলব। আমাদের মনে রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে কোনো না কোনো সমস্যা সামনে আসবেই, সমস্যার সবটাই একেবারে সমাধান হতেও পারে আবার নাও হতে পারে, এজন্য সমস্যাগুলো ছোট ছোট অংশে ভাগ করে নিতে হয়, এক একটা সমাধান পরে জোড়া দিয়ে পুরোটাই সমাধান করা সম্ভব হয়। আমরা যখন কোনো গাণিতিক সমস্যার সমাধান করি তখনও এভাবে সামনে এগিয়ে যেতে থাকে। জীবনের সমস্যাগুলো সব গাণিতিক নিয়মের মধ্যে না পড়লেও সেই জ্ঞানের প্রয়োগ সফলতা পাওয়া অসম্ভব কিছু নয়। তবে অনেক সময় দেখা যায় কেউ সমস্যায় পড়লে তাকে আমরা এড়িয়ে চলি, চাচা আপন প্রাণ বাঁচা ধরনের মানসিকতা প্রদর্শন করি। আমরা ভুলে যাই যে আমরা সামাজিক জীব, অথচ একবারও ভেবে দেখি না অন্ধের দেশে কানা রাজা হয়ে কী লাভ। আমরা প্রায়ই ক্লাস নোট অন্যকে দিতে চাই না বা লুকিয়ে রাখি, কেউ পড়া না পারলে বা না বুঝলে তাকে নিয়ে হাসাহাসি করি। ক্ষণস্থায়ী এই জীবনে একা সফল হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মধ্যেই সত্যিকারের সাফল্য। এখানে দলগত কাজ দেওয়া হয়েছে, দেখো শিপ্রা ও তার মায়ের সঙ্গে কথোপকথন, মায়ের সাথে আলোচনা, দেন শিপ্রার সাথে আলোচনা এবং সবশেষে একসঙ্গে উভয়ের সাথে কথোপকথন। আমরা চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। শিপ্রা ও তার মায়ের সঙ্গে কথোপকথন, আগ্রহ নিয়ে উভয়ের কথা শোনা, পড়াশোনা বন্ধ করে দিলে তার প্রভাব কী হতে পারে তা নিয়ে আলোচনা করা, শিপ্রার আচরণ কীভাবে পরিবর্তন করা যায়, মা কীভাবে শিপ্রাকে সহযোগিতা করতে পারেন ইত্যাদি।
তো শিপ্রার বন্ধু, আন্টি ভালো আছেন? শিপ্রার মাহা ভালো আছি, এসো বস। শিপ্রার বন্ধু, আন্টি শিপ্রা কয়েকদিন যাবত স্কুলে আসছে না, তাই ওর খোঁজ নিতে এসেছি। শিপ্রার মা, বাবা শিপ্রা আর স্কুলে যাবে না, আমার কোনো কথা সে শুনে না, আমাকে না বলেই অনুষ্ঠানে চলে গিয়েছে। ও কোথায় ভেবে, আমি সেদিন খুবই চিন্তিত ছিলাম, এটা নিয়ে কিছু বলতে গেলে ঝগড়া করল, ওর বাবা নেই, ওর এই খামখেয়ালিতে বড় কোনো বিপদে পড়লে আমি একা কীভাবে সামলাব, তাই শিপ্রার স্কুলে যেতে হবে না, বাসায় থাকুক। শিপ্রার বন্ধু, দুঃখিত আন্টি, ওর বলে যাওয়া উচিত ছিল, কিন্তু এজন্য পড়ালেখা বন্ধ করলে ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বর্তমানে শিক্ষার কোনো বিকল্প নেই, ওকে পড়তে দিন আন্টি। শিপ্রার মা, আমি তো চাই ও ভালো থাকুক, কিন্তু ও আমার কথা মতো চলছে না, কোথায় যাচ্ছে জানাচ্ছে না, এভাবে ও বাইরে থাকলে আমি দুশ্চিন্তায় থাকি। শিপ্রার বন্ধু, এবার ওকে মাফ করে দিন, আমরা ওর সাথে কথা বলবো, আর ও সব কিছুতে কিছু উদাসীন থাকে, আপনার একটু সহায়তা পেলে ও ঠিক হয়ে যাবে। শিপ্রার মা, ঠিক আছে, তোমরা যখন বলছো আমি এবার ওকে যেতে দিলাম, কিন্তু ওকে একটু বুঝিয়ে বলো। শিপ্রার বন্ধু, ধন্যবাদ আন্টি, আমরা ওকে বোঝাবো, ও আর এমন করবে না। শিপ্রার সাথে আলাপ। শিপ্রার বন্ধু, কেমন আছো শিপ্রা? শিপ্রা, এই তো ভালো আছি, তোমরা কেমন আছো? শিপ্রার বন্ধু, ভালো নেই, তুমি স্কুলে আসো না, আমরা সবাই তোমাকে নিয়ে ভাবি, কেন এমন করেছ? শিপ্রা, মা আমাকে স্কুলে যেতে দিবে না বলেছে। শিপ্রার বন্ধু, তুমিও তো আন্টিকে না জানিয়ে অনুষ্ঠানে গিয়ে ভুল করেছ, দেখো আন্টির তুমি ছাড়া কে আছে, তাই তো তিনি তোমাকে নিয়ে দুশ্চিন্তায় থাকেন, তুমি তাকে বলে গেলেই এসব সমস্যা হতো না। শিপ্রা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার জানানো উচিত ছিল, কিন্তু মা আমাকে অনেক বকেছে। শিপ্রার বন্ধু, তিনি তোমার মা, ভুল করলে বকা দিতেই পারেন, তার সাথে তোমার ঝগড়া করা উচিত হয়নি, তাকে সম্মান করা উচিত, তিনি একা তোমাকে মানুষ করেছেন, পড়ালেখা বন্ধ করার কথা তোমার ভাবা উচিত হয়নি, তিনি তো রাগ করে বলেছেন। শিপ্রা, না আমিও চাই না পড়াশোনা বন্ধ করতে, আসলে আমি শুধু রাগ করেছিলাম। শিপ্রার বন্ধু, এখন আন্টির কাছে গিয়ে মাফ চাও, বলো আর এমন হবে না, তিনি অবশ্যই তোমাকে আবার স্কুলে যেতে অনুমতি দেবেন। শিপ্রা, ধন্যবাদ আমাকে বোঝানোর জন্য, আমি তাই করব। শিপ্রার বন্ধু, চলো তোমার মায়ের কাছে যাই। শিপ্রা, হ্যাঁ চলো। একসঙ্গে উভয়ের সাথে কথোপকথন। শিপ্রার বন্ধু, আন্টি শিপ্রা আপনাকে কিছু বলতে চাই। শিপ্রা, মা আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাকে না জেনে কোথাও যাব না, আর এত রাতে করে বাসায় আসাও আমার ঠিক হয়নি। শিপ্রার মা, আমি তোমাকে কোথাও যেতে মানা করিনি, বন্ধুদের সাথে খেলবে, অনুষ্ঠানে যাবে, সব ঠিক আছে, কিন্তু বলে গেলে আমি দুশ্চিন্তা করতাম না, তাছাড়া এত রাত পর্যন্ত বাসার বাইরে থাকা তোমার উচিত হয়নি, তুমি ছাড়া আমার আর কে আছে? শিপ্রা, হ্যাঁ মা আমি ভুল করেছি, আবার তোমার সাথে রাগও করেছি, এরপর থেকে আমি খেয়াল রাখবো, আর এমন হবে না। শিপ্রার বন্ধু, হ্যাঁ আন্টি, ও অনুতপ্ত, ওকে মাফ করে দিন। শিপ্রার মা, ঠিক আছে, আমি চাই তুমি স্কুলে যাও, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, আমি চাই তুমি কোনো সমস্যায় পড়লে যেন সবার আগে আমাকে জানাও। শিপ্রা, হ্যাঁ মা আমি তোমাকেই জানাবো। শিপ্রার বন্ধু, আন্টি আপনি আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই শিপ্রার তথ্য দিয়ে আপনাকে সাহায্য করব। শিপ্রার মা, ধন্যবাদ। আজকের ক্লাসটি এই পর্যন্তই, পরবর্তী ক্লাসটি আমরা সজীব ও তার পরিবারের সঙ্গে কথোপকথন এই জায়গা থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। থ্যাংক ইউ এভরিওয়ান।